গল্পের ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যে থেকে, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু খিদে পেয়েছিল আর গলাটাও খুব ব্যথা, বুঝতেই পারছো গলার আওয়াজটা বদলে গেছে। তো ওই জন্য মোমো এনেছি ও আর আমি খাবো বলে। তো তো তোমরা দেখতে থাকো। তো দেখো ও হচ্ছে এখন সস ঢালছে, এখন সস ঢেলে তারপরে ওই স্যুপগুলো বাটিতে, এই যে দুজনে দুটো বাটি এনেছি ঢেলে আমরা খাবো। তো আমরা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে আজকের আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমার বেবির কালকের ভ্যাকসিন দিয়ে এনেছি, সেটা হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন। তো এখন তো কম বেশি সবাই জানো বাড়িতে বাড়িতে সবারই কাশি সর্দি ঠান্ডা লেগে আছে, আমার ইনফ্যাক্ট খুবই কাশি। তো আপনারা নতুন এখন বাচ্চাদের, 2 বছরের নিচেদের বাচ্চাদের এখন খুব হচ্ছে অ্যাডিনো ভাইরাস বলে একটা ভাইরাস। আমি সবাইকে বলবো যারা এই ভিডিওটা দেখছো, সবাই আমি জানি আমরা কেউই এটা চাই না যে কারোর বাড়িতে হোক বা নিজের কারোর হোক, সবাই চেষ্টা করবো যে যতটা সম্ভব আমরা ঠিকভাবে থাকার বা যা যা করণীয়, আমাদের মাস্ক পরা বা বাইরে গেলে আমাদের স্যানিটাইজার করা, যেরকম আমাদের করণীয় সবটাই করবো। তো কালকের বেবিকে ভ্যাকসিন দেওয়ার পর বেবি একটু মানে, আমি তো ডক্টর অপূর্ব ঘোষকে দেখাই, তো উনি বলেছিলেন যে নিউমোনিয়ার ভ্যাকসিনের একটু ব্যথা হবেই। তো আমি অনেক দিন আগেই অনলাইন থেকে একটা, জানি না তোমরা কতটা দেখতে পাবে, এই মিমির বেবি থাম্পস এটাকে বলে, এটা আমি কিনেছি। এটা অ্যাকচুয়ালি তুমি থার্মোমিটারও বলতে পারো, দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি। এইটার বিষয়ে আজকে আমি বলবো, সেটা হচ্ছে এটার মধ্যে একটা সুবিধা কি, আমি খুলে দেখাই একটু তাহলে তোমরা বুঝতে পারবে। এটা মিমি কোম্পানি, এটার মধ্যে বেবি যখনই হচ্ছে টেম্পারেচার উঠবে এরকম, জাস্ট এইভাবে এরকম কপালে আমরা যখনই এটা আটকে দেবো তখন একটা গ্রিন সিগনাল, এরকম গ্রিন সিগনাল এখানে আসবে। দেখো এখানে লেখা আছে যেমনি 95, 96 এরকম করে সব লেখা আছে। যখনই এটা গ্রিন হবে, যেই জায়গাটায় গ্রিন আসবে তখনই আমরা বুঝে যাব যে এইটা বেবির এই টেম্পারেচার উঠেছে, তখনই আমরা জেনে যাব, তখনই আমরা ওষুধটা দিতে পারবো। আর এইটার একটা সুবিধা কী জানো, তুমি অন্য থার্মোমিটার তুমি বেবিদের যদি বগলে দাও তখন কী হবে, আন্ডারআর্মসে দিলে কী হবে, বেবিরা আনইজি ফিল করবে, বেবিরা এদিক ওদিক ঘুরবে, তার ফলে মানে টেম্পারেচারটা ঠিকঠাকভাবে উঠবে না। তো এইটা আমার খুব কার্যকরী, খুব রিজনেবল প্রাইসে নিয়েছে, আমার খুব জোর মনে আছে তোমার 130 থেকে 150 মধ্যে এটা দাম নিয়েছে। আর তুমি বিশ্বাস করবে না, যখন এসে এই ঢাকনাটা আমার ভীষণ প্রিয়, খুব সুন্দর ফাইবারের একটা ঢাকনা, আর এটা খুব পাতলা, কিন্তু এটা খুব মানে মাঝখানে তোমরা হাত দেবে না, যখনই তুলবে জাস্ট এইভাবে তুলে এইভাবে বেবির কপালে এরকম জাস্ট এইভাবে লাগিয়ে দেবে, অটোমেটিক গ্রিন কালারের সিগনাল উঠবে, তখনই তোমরা বুঝে যাবে যেই টেম্পারেচারে আটকে থাকবে গ্রিন কালার হয়ে, তখনই ভাববে ওই টেম্পারেচার বেবির জ্বর আছে, সেই বুঝে তোমরা ওষুধ দেবে। এটা খুব কার্যকরী এবং খুবই ভালো, রিজনেবল প্রাইসে, এটা মিমি কোম্পানির। আর তোমরা অনলাইনে দেখতে পারো, আমি এটা অনলাইন দিয়ে নিয়েছি, আমি এটা নিয়েছি মনে হয় অ্যামাজন দিয়ে, আমার ঠিক মনে নেই, তোমরা অ্যামাজন না পেলে ফ্লিপকার্টে দেখতে পারো। তো খুব কার্যকরী আজকে, তো আমি এই বিষয়ে বলবো বলে, তো আমি ভালো করে তাও কথা বলতে পারছি না কারণ আমার গলার অবস্থা প্রচুর মানে প্রচণ্ড খারাপ, আমি গার্গিল করে সবে এলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই।